মালয়েশিয়ায় এত পরিমাণ কাজ, সবাই স্টুডেন্ট ভিসায় চলে আসেন। এখানে আসলে মাসে 50-60 হাজার টাকা ইনকাম করা যায়। ইনকাম করে নিজের তো সব টিউশন ফি থেকে লিভিং কস্ট দেওয়া যায় এবং বাংলাদেশেও টাকা পাঠানো যায়। দেশে বসে থাকার দরকার কি? চলে আসেন সবাই। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো স্টাডি রিলেটেড ভিডিও মোটামুটি লাস্ট হচ্ছে গত মাসে দিছি, গত মাসে 15-20 তারিখ। অনেক দিন আছে দেওয়া হয়নি ব্যস্ততার কারণে। আজকে মূলত কথা বলবো আমি মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসার যে কাজের যে বর্তমান পরিস্থিতি, পার্ট টাইম জবের যে অবস্থা, ওইটা নিয়ে কথা বলবো। মালয়েশিয়াতে আসলে বর্তমানে কাজের অবস্থা খুবই খারাপ যাচ্ছে। যারা ওয়ার্কার ভিসায় আসছে, অলমোস্ট 2.5 লক্ষ লোক অলরেডি বাংলাদেশ থেকে ওয়ার্কার ভিসায় মালয়েশিয়াতে আসছে, তাদের মধ্যে অধিকাংশই এখন বর্তমানে কাজ পাইতেছে না, কাজ নাই। মানুষ কাজের জন্য কী পরিমাণ হাহাকার করতেছে এখানে আমরা যারা আছি বা যারা আছে তারা এই বিষয়টা খুব ভালো করে জানে এবং দেখতেছে, ঠিক আছে। আর স্টুডেন্ট ভিসায় তো সেটা আরও অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। আগে যদি একটা স্টুডেন্ট, আরও আমি আরও ধরেন 5 মাস আগের কথাই বলি, 5-6 মাস আগে যদি বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট এখানে আসতো, আসার 2-4-5 দিন পরে সে একটা জব পাইতো এবং ভালো স্যালারি ছিল। এক দেখা গেছে স্টুডেন্ট পার্ট টাইম করেও মাসে 1200-1300 রিঙ্গিত কামাইতো, ইনকাম হইতো, যেটাতে সে লিভিং কস্ট দিয়েও তার মনে করেন 2-400 রিঙ্গিত হাতে থাকতো। কিন্তু এখন এটা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে, কাজের এত পরিমাণ ভয়াবহ অবস্থা, ঠিক আছে, যে এখন মানুষ ওয়ার্কাররাই কাজ পাচ্ছে না। তো সেখানে স্টুডেন্টের সাথে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে পড়ছে। এখন মালয়েশিয়াতে আপনার স্টুডেন্টরা কাজ পাইতে হলে রেফারেন্স ছাড়া হয় না। রেফারেন্স ছাড়া হয় না কীরকম? আপনার ধরেন আপনার এখানে কেউ আছে, ফ্রেন্ড সার্কেল আছে বা কোনো আত্মীয় স্বজন আছে, একমাত্র হচ্ছে তারা যদি থাকে তাহলে আপনি হয়তো একটা কাজের আশা করতে পারেন। আদারওয়াইজ আপনি এখানে একটা কাজের আশা করা বোকামি হবে, আর বা নিজেও পাইতে পারেন বাট ওটার জন্য সময় লাগবে অনেক। এখন একটা স্টুডেন্ট যদি বর্তমানে মালয়েশিয়াতে আসে, কম পক্ষে তার 3 মাসের ব্যাকআপ নিয়ে আসা উচিত, 3 মাসের থাকা খাওয়ার খরচ নিয়ে আসা উচিত। 2 মাস ট্রাই করলে মোটামুটি একটা জব পাবে সে, তার মানে 3 মাসের পরে যে এসে স্যালারি পাবে, তার মানে 3rd মান্থ তো তাকে চলার জন্য টাকা পয়সা লাগবে, ঠিক আছে। সো ফার্স্ট হচ্ছে আপনাকে এখন স্টুডেন্ট ভিসায় আসলে এইখানে আপনি যদি পার্ট টাইম জবের আশা করেন তাহলে আপনাকে অ্যাটলিস্ট 2-3 মাসের থাকা খাওয়ার খরচ আনতে হবে, এবং যদি পরিচিত কেউ এখানে থাকে তাহলে একটা জবের আশা করতে পারেন, আদারওয়াইজ এখানে জব পাওয়া খুব কঠিন। এখন আজকে মূল বিষয়টা যেটা কথা বলবো সেটা হচ্ছে, যারা এই যে বিভিন্ন এজেন্সির প্রতারণা বা এজেন্টদের প্রতারণার ফাঁদে পড়তেছেন, আপনাদেরকে বলে যে এখানে এসে 50,000 টাকা বেতনে চাকরি দিবে, ঠিক আছে, নিজেরটা নিজে কামাই পড়তে পারবে, এই কথাগুলো আমি অনেকবার বলছি আমার প্রিভিয়াস ভিডিওতে। এগুলো তো আগে পুরোটাই রং ছিল, এখন তো এটা 100-এর 100% ওভার রং। এজেন্সিরা তো আপনাদের কোনো খবর নেয়ই না, নিবেও না, এবং অতীতে যারা আসছে তাদের কারো নেয়ই নেই। তার মধ্যে কাজের যে পরিস্থিতি, আপনি হয়তো আগে এজেন্সি আসছে, এজেন্সি আপনাকে একটা জবের কথা বলছে দেয় নাই, বাট আপনি নিজে হয়তো আসতে ধীরে এখানে খুঁজে না কারো না কারো মাধ্যমে বা নিজে নিজে ট্রাই করে একটা জব পেয়ে গেছেন। কিন্তু এখন তো ভাই সেটা সম্ভবই না, এখন তো এটা সম্ভবই না, এখন পরিস্থিতি খুবই খারাপ। এই গত 1-1.5 মাসে মিনিমাম আমার সিটি ইউনিভার্সিটিতে 10-15 জন স্টুডেন্টের সাথে কথা হয়েছে, এবং এখনও অনবরত 4-5 জন রেগুলার নক করে যায় যে ভাই একটা কাজের ব্যবস্থা করে দেন। কাজটা থাকলেই না ব্যবস্থা করে দেবো, আগে কোনো স্টুডেন্ট আসলে এটা কাজের ব্যবস্থা করে দিতাম, 2-4-5-10 দিনের মধ্যে পাওয়া যেত, এখন সেটা সম্ভব না। বিশেষ করে এই স্টুডেন্টগুলো যারা আসেন, ইভেন এরা 1 মাসের লিভিং কস্ট নিয়ে আসেন, এখানে আইসা জব করে নিজেরটা নিজে কামাইতে খাইতে পারবে, থাকতে পারবে, টিউশন দিতে পারবে, এই যে এইসব প্রতারণা পুরা যারা আসছেন এরা এখন যে কী পরিমাণ খারাপ অবস্থায় এখানে আসেন বলার বাইরে। আমার দেখা মতে 3-4 জন আছে চলে যাবে বলতেছে, এবং চলে যাওয়ার জন্য ফুললি প্রিপারেশন, যে এখানে থাকবে না, কারণ তাদেরকে যেভাবে বলা হয়েছে বাস্তবতার সাথে এখানে কোনো মিলই নেই। আমি আসলে কথা বেশি বাড়াবো না, আপনাদেরকে শর্টকাটে বলবো, কারো প্রকার প্রতারণার ফাঁদে পড়বেন না, ঠিক আছে। কোনো এজেন্ট বা এজেন্সি যারা বলবে যে এখানে আপনারা আইনে জব দিয়া দিবে 50,000-60,000 টাকার, আপনি নিজেরটা নিজের থাকা খাইয়া পড়তে পারবেন, বাড়িতে দিতে পারবেন বা অথবা নিজের টিউশন ফি দিতে পারবেন, টোটালি রং, এটা টোটালি সম্ভব না। মালয়েশিয়া এখন কাজের যেই পরিমাণ পরিস্থিতি খারাপ যাচ্ছে সেদিক থেকে এটা কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে। এখন
যারা এখানে আসবেন আপনারা পার্ট টাইম করে আপনাদের লিভিং কস্ট উঠাইতে পারবেন, তবে এখন কাজের এই সংকটের কারণে কমপক্ষে আপনাকে 2 থেকে 3 মাসের ব্যাকআপ নিয়ে আসতে হবে। এবং এখানে পরিচিত, খুব কাছের পরিচিত কেউ থাকলে ওকে ফাইন, তারা হয়তো আপনার একটা জব ম্যানেজ করে দিবে, কিন্তু আপনারা তাও 2 থেকে 3 মাসের ব্যাকআপ নিয়ে আসতে হবে। আমি কথাটা আর ডিটেলসে বললাম না, আমি এবার একটু সংক্ষেপে পয়েন্ট আকারে বলি। নাম্বার ওয়ান হচ্ছে, মালয়েশিয়াতে এখন কাজের খুবই সংকট যাইতেছে। যাদের আর্থিক অবস্থা ভালো, ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো, তারাই এখন মালয়েশিয়াতে আসা উচিত। যারা এখানে পার্ট টাইম করে জাস্ট নিজের লিভিং কস্টটা উঠানোর চিন্তা আছে, টিউশন ফির ব্যাকআপ ফ্যামিলি থেকে পাবেন, তারা কষ্ট করে আসেন, কোনো সমস্যা নাই। কিন্তু আসার আগে কমপক্ষে 2 থেকে 3 মাসের টিউশন ফির, সরি, লিভিং কস্টের ব্যাকআপ নিয়ে আসবেন। এর মধ্যে আপনি একটা জব ম্যানেজ পেয়ে যাবেন। আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলে হয়তোবা তার আগেও পায়ে যেতে পারেন, কিন্তু পরিচিত কেউ না থাকলে হয়তো একটু সময় লাগতে পারে। সো তার জন্য আমার দিক থেকে সাজেশন হচ্ছে 2 থেকে 3 মাসে ব্যাকআপ নিয়ে আসবেন। কারো কোনো রকম প্রতারণার ফাঁদে পা দিয়েন না, ঠিক আছে? অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে কী হচ্ছে আমি জানি না, কিন্তু আমার সিটি ইউনিভার্সিটি এত পরিমাণ স্টুডেন্ট আসে এখন, কিন্তু এদেরকে যে পরিমাণ লোভ আর প্রলোভন দেখাইতেছে, স্কলারশিপ, মাসে এত টাকা ইনকাম করা যাবে, অত টাকা ইনকাম করা যাবে, ইভেন অনেক ক্ষেত্রে এজেন্সিগুলো কী বলে জানেন, যে আমার ওইখানে এই আছে সেই আছে, কিছুই নেই, এদের এখানে কোনো অস্তিত্বই নেই, এসব কথাবার্তা শুনবেন না। যারা সঠিক ইনফরমেশান দিবে, সঠিক কথা বলতে পারবে, তাদের মাধ্যমে আসেন। এজেন্সি হোক, এটা এজেন্ট হোক বা আপনার পরিচিত কোনো রিলেটিভ হোক, আর আপনি সঠিক কথাটা আপনি বুঝবেন কীভাবে? কথার ধরন শুনলেই বোঝা যায়। একটা ওয়ার্কার ভিসার লোক এখানে মাসে 50-60 হাজার টাকা ইনকাম করতে কষ্ট হয়, আপনি স্টুডেন্ট ভিসা আইসা মাসে 50-60 হাজার টাকা ইনকাম করবেন, এটা তো কথা শুনলেই বোঝা যায় যে এটা ফেক, এটা ফেক ইনফরমেশান। দুই নাম্বার হচ্ছে, যেটা স্কলারশিপ প্রলোভন দেখায় এখানে আনে। ভাই আমি আগের অনেকগুলো ভিডিওতে বলছি যে মালয়েশিয়াতে আসলে কোনো স্কলারশিপ নেই, পিএইচডি লেভেলে আসে সেটা অন্য রকম, ওইটার কোয়ালিফিকেশান ওটা অনেক কোয়ালিফাইড। সো ওইটার সাথে কম্পেয়ার করলে আপনি, ওইটা দুইটা একটা, ওইটা আপনি 1000-2000 স্টুডেন্ট পাবেন। আর আপনি চিন্তা করেন, আপনি যেই টাইপের স্টুডেন্ট হন, 2 পয়েন্ট পাওয়া স্টুডেন্টেরও স্কলারশিপ দেয়, 4 পয়েন্ট পাওয়া স্টুডেন্টের স্কলারশিপ দেয়, 5 পয়েন্ট পাওয়া স্টুডেন্টের স্কলারশিপ দেয়। স্কলারশিপটা কিন্তু সস্তা না। এই স্কলারশিপ নিয়ে আমার একটা টোটাল ভিডিওই আছে, আমি কথা বাড়াবো না এখানে, ঠিক আছে না? সো এটাই বলবো, এইসব প্রলোভনে কেউ পড়বেন না। যাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো তারা আসেন, আর লিভিং কস্টটা শুধু এখান থেকে উঠানোর চিন্তা, টিউশন ফি ব্যাকআপ ফ্যামিলি থেকে পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, একমাত্র তারা আসেন। বাকিরা ওই যে নিজেরটা নিজে কামায়া পড়বেন, নিজের লিভিং কস্ট দেবেন, এটা সম্ভব না, এরকম চিন্তা করে আসেন না, ঠিক আছে? তো আজকে একটুকুই, আর বেশি কথা বলবো না। আমি ছোট্ট করে আবার বলবো, যাদের ফ্যামিলির অবস্থা ভালো, ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, টিউশন ফির ব্যাকআপ দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, তারা আসেন। নাম্বার টু হচ্ছে, মালয়েশিয়ায় কাজের পরিস্থিতি খুবই খারাপ, ঠিক আছে? যারা পার্ট টাইম করে লিভিং কস্ট উঠানোর চিন্তা তারাও আসতে পারেন, বাট অ্যাটলিস্ট 2 থেকে 3 মাসের লিভিং কস্ট নিয়ে আসবেন। এছাড়া আসলে আপনাদের টোটালটাই পুরোটাই বোকামি হবে, ঠিক আছে? এর বাইরে আর কিছু বলার নাই। এই ভিডিওটা, এই রিলেটেড একটা ভিডিও মনে হয় আমি আরও 1 মাস আগে দিছি, যে কাজের যে পরিস্থিতি নিয়ে, ঠিক আছে? সো এখন আমি আরেকটা ভিডিও দিলাম এই কারণে যে পরিস্থিতিটা আরও খারাপ হয়েছে। এখন অনেকেই আছে পরিচিত বা এজেন্সি দিয়ে আসছে, বাট এখানে বেকার ঘুরতেছে, ঠিক আছে? ওই সব দেখে মনে হলো যে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, এবং যারা এখানে আসছে এদের থেকে যেটা শুনি আর কি, যে এদেরকে এইরকম প্রলোভন দেওয়ানো হয়েছে, এত টাকা ইনকাম করে অত টাকা ইনকাম করা যাবে, বাড়ি দেওয়া যাবে, এই করা যাবে, ওই করা যাবে। সো এইসব দেখার পরে মনে হলো যে না, আরেকটা আপডেটেড ভিডিও দিই। সে আপডেট একটা ভিডিও দিলাম, আশা করি আপনাদের জন্য কাজে লাগবে। আর ভিডিওটা যারা পুরো দেখছেন তাদের জন্য বেনিফিট, যারা ওই যে টাইনা টুইনা দেখছেন আশা করি আপনাদের কোনো কাজে লাগবে না, আপনারা ঠিকই কোনো না কোনো প্রতারণার বা কোনো ফ্রডে পড়বেন, এই আর কি। সো আর বাড়তি কোনো কিছু বলার নাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।